450 বছরের দীর্ঘ সময় থেকে চলে আসছে রঘুনাথপুরের সাকরা গ্রামের কালীপুজো। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার অন্তর্গত সাকরা গ্রামে প্রায় দীর্ঘ 450 বছর ধরে চলে আসছে পুরুলিয়া জেলার এক অন্যতম বিখ্যাত কালীপুজো। সাকরা গ্রামের ষোলো আনা বর্গের পক্ষ থেকে এই কালীপুজো পরিচালনা করা হয়। গ্রামের বাসিন্দা নীলোৎপল চট্টোপাধ্যায় জানিয়েছেন, কথিত আছে সর্বপ্রথমে বড়রাটি জঙ্গলে এই গ্রামের দেওঘরিয়া মিশ্র ঘোষাল পরিবারের লোকজন এবং পুরোহিতেরা ঘটে মা কালীর পুজো করতেন। তারপর দেওঘরিয়া পরিবারের লোকজন চট্টোপাধ্যায় পরিবারকে এই সাকরা গ্রামে নিয়ে আসেন। সেই চট্টোপাধ্যায় পরিবারের পঞ্চানন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেওঘরিয়া পরিবারের এক মহিলার বিবাহ হয়। এরপর দীপাবলির সময় মেয়ের বাপের বাড়ি থেকে পঞ্চানন চট্টোপাধ্যায়কে বলেন, এই গ্রামে ভাতৃ দ্বিতীয়া হয় না, তাই আপনার বাড়িতেই আমাদের মেয়েকে রাখুন। সেই কথা মতো পঞ্চানন চট্টোপাধ্যায় দেওঘরিয়া পরিবারকে জানান, তাদের মা কালী রয়েছেন বাঁকুড়া জেলার ভাড়াতে, অতএব কালী পুজো করতে গেলে আপনাদের কালী পুজো আমাকে দিন। সেই মতো দেওঘরিয়া পরিবারের অংশ এক গন্ডুর জলের মাধ্যমে পঞ্চানন চট্টোপাধ্যায়কে দিলে তিনি সেটি পান করেন। পরবর্তীকালে তার বাবাকে জিজ্ঞাসা করলে তার বাবা তাকে জানান, এভাবে মা কালী দান করে নেওয়া উচিত নয়। তখন অবশেষে বাঁকুড়া জেলার ভাড়া থেকে 450 বছর পূর্বে পঞ্চানন চট্টোপাধ্যায় মা কালীর মূর্তির মাটি নিয়ে এসে সেই সাকরা গ্রামে মূর্তি করেন এবং পুজো শুরু হয় মা জগজ্জননীর। তারপর মা কালীর স্বপ্নাদেশ মতন প্রতিষ্ঠা করা হয় মন্দিরে। কালী তখন ঘটে স্থাপন হয়েছিল, তারপরে দেঘরিয়ারা এইখানে চাটুজ্জার দিকে নিয়ে আসে, চাটুজ্জার দিকে নিয়ে আসে। চাটুজ্জাদের এই ছিল মানে কালী ছিল ভাড়ায়, বুঝেছেন তো? কাছু চাটুজ্জাদের পূর্বপুরুষ মানে পঞ্চানন চাটুজ্জা, পঞ্চানন চাটুজ্জার সাথে দেঘরিয়াদের একটা মেয়ের বিয়া হয়, সে তখন ওই কালী পূজাতে চলে যায়। দেঘরিয়ার ওই বৃদ্ধ ভদ্রলোক তখন বলেছিল যে বাবা, আমার গোটা গ্রামে ভাইফোঁটা হয়, আমাদের এইখানে ভাইফোঁটা হয় না, তো ইয়া করব কালীতে পূজায় আমার মেয়েকে রাখো। তখন বলি দেখুন, আমাদের কালী পূজা ওইখানে আছে, কালী পূজা আছে মানে ভাড়াতে, ভাড়ার ওই পঞ্চানন চাটুজ্জা বাঁকুড়া জেলা ভাড়ার লোক, তো ভাড়াতে আমাদের কালী আছে, কালী ছাড়া ইয়া থাকে। বলছে তবে ঠিক আছে, তুমি কালীর কী বন্দোবস্ত করবে করো। তখন বললো ঠিক আছে, তবে আপনি আমাকে কালী দেন। দেঘরিয়াদের অংশটা তখন ওই পূর্বপুরুষরা ওই এক গন্ডোজ জল দিয়ে কালী দান করেছিল, কালী দান সেই পঞ্চানন চাটুজ্জা কালী ওই জলটা পান করেছিল। পান করে তারপর ও পঞ্চানন চাটুজ্জা ও আর বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা, আমি ওইখানে কালী দান করেছি, নিয়েছি, গ্রহণ করেছি, ইয়ে করেছি। বলছি যে না বাবা, দান গ্রহণ করতে নাই, আর কালী ওদের গঠন হয়। বলছে যে আমার এই ইয়াতে পঞ্চানন চাটুজ্জার ভাড়াতে কালী গঠন হয়, আর এইখানে কালী ঘটে পূজা হয় বড়হাডিতে, বড়হাডি বনে। তখন পঞ্চানন চাটুজ্জা বলিছে তো আমি কালী নিব, আমাকে কালীর ইয়া দাও। ও ওইখানে ভাড়াতে কোনো লোক কালী দিতে চায় না, রাতারাতি ওই কালীর গায়ের মাটি তুলে নিয়ে এসে করে এইখানে কালী গঠন করে, কালী গঠন করে পরে তারপরে আমাদের ইয়াতে ওইখানে কালী স্থাপন করে চাটুজ্জাদের ইয়াতে বাঁকুড়া ভাড়ার প্রতিভা থেকে মাটি নিয়ে আসে নিয়ে। আর এইখানেও এই ইয়ারা শুনেছিলাম শোনা কথা যে ওরা ঘটে পূজা করে মানে মূর্তি গড়ে নেই, তো ওই 450 বছর আগে সেই ইয়া ওইখানে মূর্তি স্থাপন করে তারপর কালী নিজে নাকি ইয়া আদেশ দেন যে আমি শ্মশানের দেবী, আমাকে শ্মশানে রাখ। তখন ওই শ্মশানে যেয়ে মন্দির গঠন হয় আর কালীকে ওইখানে নিয়ে নিয়ে স্থাপন করে। এখন বর্তমানে কোনো কিছু নাই, বর্তমানে গ্রামের কমিটি, একটা কমিটি আছে, এই কমিটিতেই সমস্ত কিছু করে, সোলানার কমিটি, এবং তা সোলানার কমিটি দেখাশোনা করে, কিন্তু সর্বোপরি মাথার উপর আছে সোলানা। যে কিছু ডিসপুট ইয়া হোক সোলানা ডাক করে সেটা ইয়া ডিসপুটটা মেটানো হয়। বর্তমানে গ্রামের কালী পুজো কমিটির মাধ্যমে এই পুজো পরিচালিত হয়।
পুজো কমিটির মেম্বার তপন মিশ্র জানিয়েছেন, বিভিন্ন এলাকা থেকে বহু মানুষের সমাগম হয়ে থাকে এই পুজো দেখার জন্য। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য মাইকে প্রচার করা হয়। তাছাড়াও সমস্ত করোনা স্বাস্থ্যবিধিকে মেনে এই মন্দিরে পুজো দেওয়া হয়। এটা সাঁকড়া গ্রাম্য সোলোয়ানা পরিচালন কমিটি একটা রয়েছে, দীর্ঘদিন থেকে সেই পরিচালন কমিটি এই পুজোটা পরিচালনা করেন। পুজো তো চলছে আনুমানিক 450 বছর আমাদের এই মন্দির হয়ে গেল। মন্দির আগে পুরনো মন্দির ছিল, সেই মন্দির থেকে রিনোভেশন করা হতো আগে। আমরা বিগত 2 বছর আগে এই মন্দিরটাকে নতুন করে আবার তৈরি করার উদ্যোগ নিয়েছি। আমাদের মন্দিরটা প্রায় আপনার 70% উপর কাজ হয়ে গেছে, ভেতরের কাজও হয়ে গেছে। মায়ের পুজো আমাদের এই মন্দিরের ভেতরেই হবে। আর আগে যে মন্দিরে যে পুজো হতো সেই পূজারি তো এখন নেই, কিন্তু আমাদের মানে কথিত আছে যে এই মন্দিরের পুজো মানে মায়ের যে মাহাত্ম্য, এটা বর্গীদের যে আক্রমণ হয়েছিল, বর্গী আক্রমণ, সেই বর্গী আক্রমণের সময় আমাদের এই গ্রামে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, সেটা কলেরাতে মারা গিয়েছেন। তখন এই মায়ের কাছে এসে পরেই আমরা একটা অভূতপূর্ব মানে অলৌকিক ব্যাপার ঘটে যায় যে মায়ের কাছে সবাই ধর্ণা দিয়ে এখানে এই এখনও প্রতি বছরই ধর্ণা দেয়, ওই কারণে এখানে ধর্ণা দেওয়া হতো এবং সেইখান থেকে আমাদের গ্রামের আবার নতুন জীবন একটা ফিরে পায় এবং আমাদের গ্রামটা সুস্থ হয়ে ওঠে। সে তখন থেকে আমাদের মায়ের প্রতি মানে খুবই ভক্তি এবং বিভিন্ন জায়গা থেকে যে ভক্তরা আসেন তারাও জানেন যে মায়ের একটা বিশাল ব্যাপার আছে এখানে, মায়ের একটা অলৌকিক ব্যাপারও রয়েছে, হ্যাঁ মাহাত্ম্য রয়েছে। আমরাও এখানে লক্ষ্য করেছি নানা পরিচালনা, আমরা প্রথমত থানার গাইডলাইন একটা মেনটেন করি এবং আমাদের যে COVID-19 পরিস্থিতি 2 বছর ধরে চলছে, সে প্রথম থেকে আমরা মন্দিরের চারিপাশে একটা ব্যারিকেড করে দিই। এখানে জনসমাগম আমরা হতে দিই না, পারতপক্ষে দিই না, আগে তো প্রচুর হতো জনসমাগম। এখন আমরা কোভিড পরিস্থিতিতে কোভিড লাইন মেনেই করছি, মাস্ক ব্যবহার মাস্ট, স্যানিটাইজ আমরা এখানে রেখে নিই, ব্যারিকেড করা হয়। যারা ভক্তরা আসেন তাদের একে একে পুজো নিই এবং একে একে পুজোটা দেওয়া হয়। তাদের অন্যান্য মানে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করি, আমরা অটোতে করে মাইকিং করে একটা অ্যানাউন্সমেন্ট করি যে সাঁকড়া কালী মন্দিরে কোভিড পরিস্থিতির জন্য আমরা জনসমাগম হতে দেব না। সেই জন্য 2 বছর আমাদের জনসমাগম খুবই কম, মানে গ্রামেরই লোকজন আসে, ইভিন গ্রামেরও খুব কম লোকজন মন্দির পর্যন্ত অ্যালাউ করা হয়। এখানে কোভিড পরিস্থিতিটা খুব কঠিনভাবে আমরা কিন্তু মেনে চলি। তপন মিশ্র, পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।